आजादी। देखिए ये हॉकी काज है। जय माता दी। এর আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কাটরায় আমাদের হোটেল থেকে বানগঙ্গা হয়ে শ্রী মাতা বৈষ্ণোদেবীর ভবন পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা, যেখানে আপনারা দেখেছিলেন আমাদের হোটেল থেকে লাঞ্চের পর আমরা দুপুর তিনটের সময় বের হয়েছিলাম এই প্রসিদ্ধ তীর্থস্থান বৈষ্ণোদেবীর মন্দির প্রাঙ্গণে যাত্রার উদ্দেশ্যে। এই যাত্রা শুরু হয় বানগঙ্গা মেন গেট থেকে। আমাদের হোটেল থেকে বানগঙ্গা মেন গেট প্রায় 3 কিলোমিটার, তাই হোটেলের কাছের অটো স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে আমরা যাত্রা শুরু করেছিলাম। অটো ভাড়া পড়েছিল 160 টাকা। দুপুর 3:30টার সময় আমরা বানগঙ্গা মেন গেটে এসে পৌঁছাই। পৌঁছেই দেখি প্রচুর মানুষের ভিড়। ত্রিকূট পাহাড়ে অবস্থিত এই প্রসিদ্ধ তীর্থস্থানে প্রতিদিনই অসংখ্য মানুষের সমাগম হয়। এখানে সুন্দরভাবে বাঁধানো চওড়া চড়াই পথ ধরে তীর্থযাত্রীদের উপরে উঠতে হয়। এই বানগঙ্গার থেকে বৈষ্ণোদেবী মন্দির প্রাঙ্গণের দূরত্ব 12 কিলোমিটার। হাঁটতে না চাইলে ঘোড়া বা ডুলি কিংবা হেলিকপ্টারেও যাওয়া যায়। আমরা ত্রিকূট পাহাড়ের উপর থেকে সানসেট দেখব ঠিক করেছিলাম, তাই সানসেটের আগে উপরে ওঠার জন্য এই যাত্রাপথের অর্ধেকটা পথ অর্ধকুয়ারি পর্যন্ত ঘোড়ায় উঠেছিলাম। বিকেল 4:00টার সময় আমরা ঘোড়ায় চেপে বানগঙ্গার থেকে যাত্রা আরম্ভ করেছিলাম। বিকেল 5:05 আমরা অর্ধকুয়ারিতে পৌঁছেছিলাম। ঘোড়া প্রতি 650 টাকা লেগেছিল। আমরা খুশি হয়ে দুটো ঘোড়ার জন্য আরও 200 টাকা দিয়েছিলাম। তারপর অর্ধকুয়ারির থেকে বাকি পথ আমরা পায়ে হেঁটেই উপরে উঠেছিলাম। পাহাড়ের উপর থেকে যে সূর্যাস্ত দেখার জন্য আমরা তাড়াহুড়ো করে ঘোড়ায় চড়ে উপরে উঠেছিলাম, সেই সূর্যাস্ত আমরা পাহাড়ের উপর থেকে সেদিন দারুণ উপভোগ করেছিলাম। সন্ধে 7:15 আমরা মন্দির প্রাঙ্গণে মানে বৈষ্ণোদেবী মাতার ভবনের সামনে পৌঁছে যাই। যদি এই আগের পর্ব এখনও দেখে না থাকেন, ওপরের আই বটনে অথবা নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। সন্ধে 6:00 ভৈরবনাথ যাওয়ার যে কেদুল কার আছে সেটা চলে। তো যেহেতু এখন সন্ধে 6:00 হয়ে গেছে, এখন 6:15 বাজছে, আমাদের যেতে গেলে হেঁটেই যেতে হবে, কেদুল কারে আর যাওয়া যাবে না। আগে ভবনের ভিতরে যাই, দিয়ে মাতা দর্শন করি, বৈষ্ণবদেবী দর্শন করি, তারপর দেখি যদি সুযোগ থাকে তাহলে ভৈরবনাথও দর্শন করব। সেদিন সন্ধে 7:15 মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়ে দেখি সেই সময় মন্দিরের গেট সন্ধ্যা আরতির জন্য বন্ধ, আর মন্দিরে প্রবেশ করার জন্য বিশাল এক লাইন। তাই মন্দিরে ঢোকার লাইনে না দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে দেখতে থাকি। খিদে পেয়েছিল খুব, তাই ওখানেই একটি খাবারের দোকান দেখতে পেয়ে সেখানে ঢুকে পড়ি। সাগর রত্ন নামের এই খাবারের দোকানে সম্পূর্ণ নিরামিষ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবারই পাওয়া যায়। একটা মশলা দোসা আর একটা মাইসোর মশলা দোসা, 10 মিনিট। মশলা দোসা 80 প্লাস জিএসটি, মাইসোর মশলা দোসা 100 প্লাস জিএসটি, দুটো মিলিয়ে 109। এটা হচ্ছে মাইসোর মশলাটা, আর এটা মশলা দোসা পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, এতে টেস্টি। আচ্ছা, এবার চাটনিটা শুধু টেস্ট করি। ভালো সাম্বার ডাল, ডালটা গরম আছে, খুব ভালো। এবার মাইসোর মশলা দোসাটা একটু টেস্ট করে দেখছি। মাইসোর মশলা দোসার টুকটা এরকম একটা লাল চাটনি টাইপের কিছু ওপরে দেওয়া আছে, মাঝখান থেকে ছিঁড়ে দেখে এই যে লাল মতন চাটনি কিছু দেওয়া আছে, তার সাথে টুকটা শুধুই খাই, তাহলে টেস্টটা বুঝতে পারবো। সাইডটা একই রকম, ওটার মতনই মশলা লেগে আছে দেখা যায়।
মেগা টেস্টটা কমপ্লিট আলাদা, একটু টক টক। আমি ভাবলাম দেখুন যে বোধহয় ঝাল হবে, না ঝাল নয়। ধোসার ব্যাটার সেম, ভেতরের পুরটাও সেম, যেটা আলুর যেটা মশলা সেটাও সেম, সব সেম। খালি যেটুকুনি আলাদা সেটা হচ্ছে যে এই রেড কালারের যে চাটনি টাইপের কিছু একটা দেওয়া আছে, একটা লেয়ার দেওয়া আছে, এইটা খালি আলাদা, যার জন্য স্বাদটা একটু টক, একটু হালকা টক টক। এই হচ্ছে ডিফারেন্স। বাট দুটো ধোসাই খেতে ভালো, প্লেন মশলা ধোসাও খেতে ভালো, এটাও খেতে ভালো, দুটো আমার ভালো লেগেছে। সাইজটা একটু ছোটো মনে হয়েছে আমার, তবে খিদে পেটে এখন যা পাওয়া যাচ্ছে, সুন্দর টেস্ট, কোনোরকম পেঁয়াজ রসুন নেই, পুজো দেওয়ার আগেও খাওয়া যাবে। ধোসা খাওয়ার পর আমরা জুতো, ক্যামেরা, মোবাইল ইত্যাদি খুলে রাখতে লকারের কাছে চলে যাই। ভবনের কাছে যে গেট নাম্বার 3 আছে, তার বাঁ দিকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে এই মোবাইল, ক্যামেরা, ব্যাগ ইত্যাদি রাখার লকার আছে। আগেও লকার আছে, এখানেও লকার আছে। তো এই পর্যন্ত এই মোবাইল, ক্যামেরা ইত্যাদি অ্যালাউ, এর পরেতে আর অ্যালাউ নেই। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আমাদের মোবাইল, ব্যাগ ইত্যাদি যা কিছু আছে সব কিছু লকারে রেখে দেবো, তারপর মাতা দর্শন করব। আপাতত এইখানে আমি আমার ক্যামেরা বন্ধ করছি। মায়ের দর্শন করে বৈষ্ণব মায়ের ভবন, সেখান থেকে ফিরে এলাম। আমি 8:15 হতে এই ক্লক রুমে জিনিস রেখে 3 নম্বর গেট দিয়ে লাইনে ঢুকেছিলাম, এখন ঘড়িতে 10:30 বাজছে, অর্থাৎ আমার 2 ঘন্টার উপর সময় লাগলো। ছোট্ট করে এক্সপিরিয়েন্স বললে বলতে হয় যে ভেতরে অনেকবার চেকিং হলো, 3 নম্বর গেট দিয়ে ঢুকে আমি কিছুটা ভুল করেছি, না জানার ভুল, কারণ 3 নম্বর গেটেতেই দেখলাম লোকেরা লাইন দিয়েছে বলে আমি ওখানেই লাইন দিয়েছিলাম। কিন্তু আরও এগিয়ে গিয়ে 5 নম্বর গেট আছে, 5 নম্বর গেট দিয়েও লাইনে ঢুকতে দিচ্ছে। আমরা 3 নম্বর গেট দিয়ে যে লাইনে গেলাম সেটাতে আমাদের প্রায় 1 ঘন্টা ওই 3 নম্বর গেট থেকে 5 নম্বর গেট পর্যন্ত যেতে লেগে গেল, 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা। আর 5 নম্বর গেট দিয়ে ঢুকে দর্শন করে বেরিয়ে আসতে 1/2 ঘন্টা সময় লাগছে। কিন্তু অধিকাংশ মানুষ, প্রায় 80% মানুষ 3 নম্বর গেটে লাইন দেখে সেখান থেকেই লাইন দিচ্ছেন, কেউ 5 নম্বর গেট পর্যন্ত আর এগিয়ে যাচ্ছেন না। কিন্তু 5 নম্বর গেট থেকেও লাইনে ঢোকা যায় এবং ওখানে ঢুকলে 1/2 ঘন্টা মাত্র সময় লাগে এই এত ভিড়ের মধ্যেও, এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আরও একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে 5 নম্বর গেটের পাশেই সুন্দর চেয়ার করা আছে, বসার জায়গা আছে, এবং ওইখানেতে গিয়ে আপনি জুতো রেখে কাউকে বসিয়ে দিয়ে ওখান থেকে যদি দর্শন করেন, তাহলে এই যে এখান থেকে ওই ভবন পর্যন্ত অতটা রাস্তা আপনাকে খালি পায়ে হাঁটতে হবে না। মেঝেটা ঠান্ডা, পুরো রাস্তাটাই প্রায় বলতে গেলে ভিজে, এবং তার মধ্যে পায়েতে লাগবে, কারণ নিচে এবড়ো খেবড়ো, যতই টাইলস পাতা থাকুক পায়ে ব্যথা হবে। এই এতটা রাস্তা হেঁটে 3 নম্বর গেট থেকে ওই ভবন পর্যন্ত যাওয়া, প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা, এই কষ্টটা যদি না করতে চান তাহলে 5 নম্বর গেট পর্যন্ত চলে যাবেন, সেখানেও ঢুকতে দেয়। আমার চোখের সামনেই বহু মানুষ ওখান থেকে ঢুকলো। অনেকে বলছিলেন যে ওই 5 নম্বর গেট নাকি VIP গেট, কিন্তু আমার চোখে সেটা পড়েনি, কোনো VIP কার্ডও দেখছে না, কিচ্ছু জিজ্ঞাসা করছে না। 5 নম্বর গেট দিয়ে ঢুকলে পরেই প্রথমেই আপনার যেখানটায়, সেখানটাতে গিয়ে আপনাকে, আপনি যে পুজো সামগ্রী কিনে নিয়ে গেছেন সেই সামগ্রীর মধ্যে থেকে আপনাকে নারকেলটা বার করে ওখানে জমা দিয়ে দিতে হবে। এখানে আলাদা করে কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই, ওখানে নারকেলটা জমা দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সেখানে নারকেল দেওয়ার পর একটা ছোট্ট হলের মতন আছে, সেই হলটার মধ্যে আপনি লাইভ দেখতে পারবেন যে গর্ভগৃহ, যেখানে মানে গুহা, যেটা মায়ের গুহা, সেই মায়ের গুহাটা আপনারা ওখানে লাইভ দেখতে পাবেন। এবার সেইখানেতে আবার 3 মায়ের যে 3, ওখানে যে গুহার ভেতর যে 3 মা রয়েছেন, সেই 3 মায়ের 3টে প্রতিমাও ওখানে সুন্দর করে সাজানো আছে। সেখান থেকে বেরিয়ে গিয়ে কয়েকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে আপনারা যেখানে পৌঁছাবেন সেইখানেতে আপনি গিয়ে দেখবেন মায়ের পুরনো গুহা, অর্থাৎ আগে যে গুহাতে মা গুহা দিয়ে মায়ের কাছে যেতে হতো, যে গুহার অনেক সরু গুহা ছিল, যে গুহা দিয়ে ঢোকা যেত না, সেই গুহাটা ওখানে দেখতে পাবেন। অ্যাম্বুলেন্সের গাড়ির আওয়াজ হচ্ছে নিচে, অ্যাম্বুলেন্সের গাড়ি, যাই হোক, সেই গুহাটা দেখতে পারবেন। সেখানেতে 5টা মূর্তি আছে, তার আগে ওখানে ঢোকার আগে গণেশ ঠাকুরের মূর্তি আছে। আমরা জানি যে কোনো মন্দিরে ঢোকার আগে সিদ্ধিদাতা গণেশের মূর্তি থাকে, আর ওখানে ঢোকার পর বাঁ দিকে প্রথম মূর্তি হচ্ছে সিদ্ধিদাতা গণেশের, তারপরের মূর্তি হচ্ছে মা সরস্বতীর,
মাঝখানে হচ্ছে মা দুর্গার, তারপর হচ্ছে মা কালীর এবং তারপর হচ্ছে শিব ঠাকুরের মূর্তি। এই মূর্তিগুলো দর্শন করার পর সেখান থেকে হেঁটে একটু এগিয়ে গেলে আবার চেকিং হবে, শেষ চেকিং। সেই চেকিংয়ের পর মূল যে গুহায় এখন যেখানে মা রয়েছেন, যেটাকে ভবন বলা হয়, সেইখানটাতে যাওয়া যাবে। সেইখানে যাওয়ার জন্যে একটা 42 মিটারের একটা সুড়ঙ্গ আছে, সেইটার মধ্যে দিয়ে যেতে হবে। সেখান দিয়ে যাওয়ার পর খুব সুষ্ঠুভাবে, আমাকে অনেকেই বলছিল ওখানে দাঁড়াতে দেয় না, ধাক্কা দিয়ে বার করে দেয়, আমার সাথে সেরকম এক্সপিরিয়েন্স হয়নি। সুন্দরভাবে দর্শন করেছি, কোনো তাড়াহুড়ো ছিল না। হ্যাঁ, যদি কেউ অযথা ওখানে ভিড় জমাচ্ছে তাকে অবশ্যই সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যেটুকুনি সময় দাঁড়াতে দেওয়া হচ্ছে সেটা সাফিসিয়েন্ট টাইম। সেইখানে আমার মাথায় তিলক লাগিয়ে দিলেন, আমি সেখানে প্রণাম করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসার জন্য আবার একটা সুড়ঙ্গর মতো আছে, সেটা 40 মিটারের। সেটা থেকে বেরিয়ে এসে পরে যে জায়গাটা, সেখানেতে দেখবেন যে তিনটে জলধারা পড়ছে, তিনটে সিংহের মুখ দিয়ে, সেটাই প্রসাদের জল। সেই জল পান করে বেরিয়ে নিচে চলে আসতে হবে। নিচে আসার পথে একটা জায়গায় আপনারা আপনার দেওয়া নারকেলের জায়গায় আরেকটা অন্য নারকেল ফেরত পাবেন, এবং ওখানেই একটা কাউন্টার আছে যেখানে প্রসাদ দেবে। তো আমি সেখান থেকে প্রসাদ নিলাম, এই এরকম প্রসাদ, এরকম প্রসাদের প্যাকেট সেখানে দেবে। এই হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স। যাই হোক, সম্পূর্ণ দর্শন হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে এগোবো। কটা স্টার্ট করলেন আপনারা? আটটা পড়লো, বাহ, অনেকটা বেড়ে দিয়েছে। প্রায় 12টা নাকি? 4 ঘন্টা এলেন কোটা? ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। 3.5 কিলোমিটার। এখন রাত্রি 12টা বাজছে, আমরা অর্ধকুমারী পর্যন্ত নেমে এলাম। এরপর অর্ধকুমারী থেকে একবারে নিচ পর্যন্ত নামবো, কোনো অসুবিধা হচ্ছে না। একটাই খালি যে এই অর্ধকুমারীতে আসার পর আবার সেই ঘোড়ার পটির গন্ধ। ঠিক আছে, নেমে যাই, আর যদি কিছু শুকনো খাবার মাঝখানে পাই সেটা খাবো। দেখি একটু খিদে পাচ্ছে এবার। এখন রাত্রি 12:30, অর্ধকুমারী থেকে কিছুটা নিচে নেমে এসে একটা দোকানে, স্ন্যাক্সের দোকান, সেখানে ভেজ প্যাটিস কিনলাম 40 টাকা পিস। খেয়ে দিই কেমন? একবার সিঁড়ি দিয়ে নেমে দেখলাম কেমন লাগে, এটা শর্টকাট। আগে ভালো যেটা বলি, কিলোমিটারটা কমে গেল, চট করে অনেকটা রাস্তা নেমে এলাম। 150টা স্টেপ এবং এখানে কোনো ঘোড়ার উৎপাত নেই, পিছন থেকে ঘোড়া এসে রুটি দিচ্ছে না, এটা হচ্ছে ভালো দিক। আর খারাপ দিক যেটা, সেটা হচ্ছে হাঁটুতে খুব প্রেশার পড়ছে। একে তো পাটা এখন কিছুটা ইয়ে হয়েছে, থকে গেছে, তার মধ্যে যখন স্টেপগুলো কিন্তু খুব একটা ছোটো স্টেপ নয়, দেখে মনে হচ্ছে ছোটো স্টেপ, পায়ে লাগছে। সিঁড়িতে নামার অভিজ্ঞতা ভালো না হওয়ায় আমরা আবার মূল রাস্তা ধরেই নামতে শুরু করি। এই নামার পথে অনেক জায়গায় মাসাজ করানোর মেশিন দেখতে পেয়ে সেরকমই একটা দোকানে ঢুকে পড়ি। এটার এক্সপিরিয়েন্সটাও একবার নিচ্ছি, 30 টাকায় 15 মিনিট ফুল বডি ম্যাসাজ, দেখি কীরকম কী কাজ হয়। আমার খুবই কৌতূহল ছিল, কোনোদিন আজ পর্যন্ত করিনি, নাহলে একবার করিয়ে দেখি যে তাতে কতটা আরাম হচ্ছে। ভালো হলো, ঘুম পেয়ে গেছিলো,
আপনি ঠিকই আছেন, পড়াতে পারেন। আমার তো ঘুম পেয়ে যাচ্ছি, একটা রাত হয়েছে, এখন দেড়টা বাজছে, ঘুম তো পাবেই, তারপর এত হাঁটা হয়েছে, পায়ে ব্যথা হবেই। আমরা তো আর রেগুলার এরকম এত হাঁটি না, কিছুক্ষণের জন্য আরাম লাগবে, এমনি এমনি না বসে 30 টাকা দিয়ে 15 মিনিট এই চেয়ারটায় বসতে পারে, আরামই লাগবে। ঠিক আছে, আবার হাঁটা শুরু হবে। মাসাজের পর আবার আমাদের হাঁটা শুরু হয়। রাতের আলো ঝলমলে কাটরা শহরকে পাহাড় থেকে দেখতে ভালোই লাগছিল। সেই দেখতে দেখতেই রাত 2টো নাগাদ আমরা বানগঙ্গা মেন গেটের কাছে পৌঁছে যাই। বিকেল 4টের সময় এই গেট থেকেই যাত্রা শুরু করেছিলাম। 10 ঘন্টার মধ্যে দর্শন সেরে আবার এখানেই ফিরে এলাম। এখন ঘড়িতে 2:15 বাজছে আর আমরা যাত্রাটা সম্পূর্ণ শেষ করলাম। নেমে এসেছি সেই স্থানে যেখান থেকে অটো থেকে নেমেছিলাম, আবার এখান থেকে অটো ধরে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আশা করি আমার এই ভিডিওটা যাত্রার সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পারবে এবং আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ডেসক্রিপশান বক্সে আমি বাকি সমস্ত তথ্য ডিটেলসে দিয়ে দেবো, আর যদি একটু বন্ধুবান্ধবদের শেয়ার করেন তাহলে সবার জন্যই এটা কাজে লাগবে। আর আমার চ্যানেলটা যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন হাঁপিয়ে গেছি, রাতও হয়ে গেছে, হোটেলে ফিরে যাব, তাই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। জয় মাতা দি। ধন্যবাদ।